আসুন আসুন মিত্রবাবু আসুন, এই গরিবের বাড়িতে একটু পদধুলি দিন। ঠিক আছে ঠিক আছে, আসুন আসুন এইখানে আয়েশ করে বসুন। আপনি বসুন, আমি এক্ষুনি আসছি। এই সকাল সকাল ধরাই উনন, এই ভাজবো আমি ভাজবো বেগুন, ধিনটাক ধিনটাক চাক, ওরে বাবরি কি ধোয়া, ফু ফু ফু, এ ধোয়া যা এ ধোয়া যা, এ ধোয়া উড়িয়ে উড়িয়ে যা, ধোয়া উড়িয়ে উড়িয়ে যা, আমি সব কিছুতে কেমন তোর গান বাজতে লেগেছি। বন্ধু এই বন্ধু আগে কর্তা চন চন, বন্ধু বাইরে আমার একজন অতিথি এসেছে, খুব গণ্যমান্য লোক, ওনাকে একটু তেল দিলে আমার অনেক উন্নতি হবে বুঝলি, তাই ওনার আপ্যায়নে কোনো ভুল যেন না হয়, বুঝেছিস? হ্যাঁ বাবু, একেবারে কোনো ভুল হবেনি তো, এবার মিলিয়ে নেবেন, আপনি দেখে নেবেন। ঠিক আছে ঠিক আছে, তুই ঘরে আয়। এই যে কর্তা, আমি এসে গেছি। বন্ধু ইনি হলেন মিত্র বাবু, প্রণাম কর প্রণাম কর। তোর নাম গো মিত্র বাবু? হ্যাঁ, তা তোমার হাতে ওটা কি? আগে তো তেল আছে বাবু আপনার জন্য। তেল? আমি তেল নিয়ে কি করব? আগে বাবু বলেছেন যে আপনার একটু তেল দিতে হবে, তাই আমি এতে করে টুকুস করে তেল এনেছি গো, আপনারা দেব? বাবু এ তুই কি বলছ তোমার চাকরকে? আরে না না মিত্র বাবু, আসলে ও একটু বোকা তো, আমি ওকে বলেছিলাম ভালো করে তেল মশলা দিয়ে আপনার জন্য রান্না করতে, বুঝতে কি বুঝেছে? হাত পাখাটা দিয়ে মিত্রবাবুকে একটু বাতাস কর। বাতাস? এইটা কি জিনিস? এই যে কর্তা, সেটা আমি বাতাসা জানি কর্তা, কিন্তু বাতাস তো জানি না, এইটা কি? ওরে আহাম্মক, বাতাস মানে হলো হাওয়া, হাওয়া কর হাওয়া কর। ও তাই বলেন কর্তা। তোমার চাকর দেখছি বুদ্ধিতে বৃহস্পতি, কেউ বাড়িতে এলে যে একটু জল দিতে হয় সেটাও জানে না। এই রে বড় ভুল হয়ে গেছে মিত্র বাবু, কিছু মনে করবেন না, এই বন্ধু আরে জল নিয়ে আয় তাড়াতাড়ি। আচ্ছা বাবু, কিন্তু খাবার জল না স্নান করার জল? হ্যাঁ হ্যাঁ, স্নান করার জলই নিয়ে আয় হতভাগা, মিত্র বাবু মাথায় ঢালে বেড়ে খুনি। এ তো দেখছি দারুণ জিনিস। হ্যাঁ আপনি হাসছেন, আর এদিকে একে নিয়ে আমার জীবনটা পুরো একেবারে কয়লা হয়ে যাবার জোগাড়। বাবু এই নিন স্নানের জল। চিৎকার করো না, আমাকে তো চান করতেই হবে, চানের জল এনেছি যখন তখন চানটাই ছেড়েনি। এই যে বুদ্ধু যাও বাবা, ওই বালতিটা চানের ঘরে রেখে এসো, যাও। ঠিক আছে বাবু, আপনি যখন বলতেছেন তাই করি গিয়ে। চল বালতিটা চানের ঘরে রেখে মিত্র বাবুর জন্য একটা নতুন কাপড় বের করে দে, উনি চান করে উঠে পড়বেন। ঠিক আছে কর্তা। অদ্ভুত ধর্ম সংকটে পড়ে গেলাম গো, বাবু বললো মিত্র বাবুকে একটা নতুন কাপড় বের করে দিতি, কিন্তু একজন জলজ্যান্ত পুরুষ মানুষ অন্তত দেখি তো তাই মনে হয়, তা খামোকার কাপড় পরতে যাবেন কেন? কি জানি শখ হয়েছে মনে হয়, বাবু দেশে কত রকমের শখ হয়। কিন্তু কেলো করেছে, কিন্তু নতুন কাপড় এখন পাই কোনে? মনে পড়িছে এই বউয়ের জন্য একটা নতুন কাপড় বাবু কিনে দিয়েছিলেন, এই সেইটাই দিয়ে দি, বউয়ের জন্য পরে এখন কিনে নেবো না, হ্যাঁ দেখি হবে, বুদ্ধুর মন অনেক ভালো। মিত্র বাবু মনে হয় স্নান করতে ঢুকে গেছে। মিত্র বাবু এই দরজাটা একবার খোলেন না, কাপড় এনেছি বাবু, কাপড় এনেছি, দেখি দাও। এই নিন বাবু নিন।
এটা কি এনেছো? আরে বাবু কাপড় পড়তা তো কইলেন আপনার জন্য কাপড় আনতে। রে হাদারাম, কাপড় মানে শুধু শাড়ি নয় রে, এই যে আমি যেটা পরে আছি সেটাকেও কাপড় বলে। ও তাই, এইটারও কাপড় বলে বুঝি? আমি তো জানতামই না, আমি খুব কম জানি না বাবু। এই তোর কর্তাকে ডাক। আচ্ছা বাবু ডাকতেছি। বাবু দুপুরে কি খাবেন? মিত্র বাবু, আপনি তো আমার অতিথি, তাই আপনি বলুন কি খাবেন। বুদ্ধ যতই বোকা হোক, রান্নাটা কিন্তু খুব ভালো করে। বেশি কিছু খাবো না, ওই একটু ভাত, বেগুন ভাজা, একটু ডাল, আর ওই ঝাল ঝাল মুরগির মাংস হলে জমে যাবে একবারে। আর একটু ওই পায়েস। বেগুন ভাজা আমি নুন কম খাই, ডালে আমি একটু নুন খাই বেশি বটে, তবে ওই ভাতে মাখতে হয় তো। আর ওই মাংসটা বেশ লাল তকটকে, মানে বেশ ওই ঝাল ঝাল আর কি, সে মিষ্টি একদম কম। আমার ওই একটু ওই মধুমেহ আছে কিনা? মধু মধু তো আমাদের ঘরেও আছে। আহ পুত্র, মধু নয় মধু নয়, ওটা মধুমেহ রোগ। যাই হোক, মিত্র বাবু যা যা বললেন সব মনে থাকবে তো? হ্যাঁ করতে, একবার অক্ষরে অক্ষরে মনে থাকবে, মাথার মধ্যে একবার সেপে নিয়েছি না আমি। আপনি কোনো চিন্তা করবেন না। ঠিক আছে ঠিক আছে, তাহলে ওই চটপাওয়াটা বানিয়ে নিয়ে এসো বাবা। হ্যাঁ এই তো এক্ষুনি যাচ্ছি আর ফুরুত করে চলে আসছি। রে ভোলা মন, এই বেগুনে নুন কম, ডালেতে নুন বেশি, পায়েসে চিনি কম, মাংসতে জাল বেশি, ডালে নুন কম, পায়েসে জাল বেশি। এই কি হলো? এই যা এটা কি হলো গো? এ কেমন জানো সব গুলিয়ে গেল, কিছুই তো মনে পড়তেছি না, কি করি? এ বাবুটা জিজ্ঞেস করলে বাবু আবার বকা বকি করবেন নি, কি করি কি করি? এত বুদ্ধি পেয়ে করে মাথার অভ্যন্তরে প্রবেশ করে ফেলেছে গো, বোকা হলে কি হবে? বুদ্ধিটা আমার বুদ্ধি আছে। বাবারি বাবারি বাবা, এই রান্নাটা শেষ হইল। বাবু বাবু, বাবু আপনারা খাওয়া শুরু করেন। হ্যাঁ হ্যাঁ মিত্র বাবু, চলুন চলুন শুরু করা যাক। এ কি এগুলোতে একদম নুন নেই, কি বানিয়েছো? তাই তো, একদমই আলোনো। আসলে বাবু হয়েছে কি, ওই কিসে কোনটা বেশি কম হবে না সেইটা একদম ভুলে মেরে গেছিলাম, তাই একটু বুদ্ধি করে ওই নুন ছাড়াই রান্না করেছি। এই যে নুনে ডিপে রেখেছি, যে যার মতন নিয়ে নেন। বুদ্ধি আছে আমার বাবু, একটু কম আছে কিন্তু আছে। বুদ্ধু, আরে অতিথির সামনে তুই আমার নাক কাটাবি? এইভাবে কি খাওয়া যায়? যা যা যা, এবার মাংসটা নিয়ে আয়। এই যে বাবু নেন। এ কি মাংস তো একদম সাদা ভ্যাট ভ্যাট করছে। ওই যে বললাম বাবু, ভুলে মেনে দিয়েছিলাম। এই নেন, তেল হলুদ লঙ্কা সবই আছে, যেমন যা লাগবে একটু মিশিয়ে নেন। কেন এবার আমি কিন্তু চরম অপমানিত বোধ করছি, এগুলো কিন্তু ঠিক হচ্ছে না। বুদ্ধু রে, হায় হায় হায়, আমার মান সম্মান সব একেবারে ধুলোয় মিশিয়ে দিলি। মিত্র বাবু উঠবেন না উঠবেন না, আপনি পায়েসটা অন্তত খেয়ে যান। যা যা যা, পায়েসটা নিয়ে আয়, ঠিকঠাক করে চিনি দিবি কিন্তু। হ্যাঁ কর্তা, এইবার আর ভুল হবে নি কো, ঠিক করে আনবো। পায়েসে চিনি দিতে হবে, কথাটা হইলো কম দেবো না বেশি দেবো, কি করি কি করি? মাথায় বুদ্ধিটা হঠাৎ করে এসে গেছে গো, বাবু যখন তখন বেশি দিতে হবে মনে হয়। বাবুরা তো সবই একটু বেশি বেশি খায় কি না? এই নেন বাবু, এতে কোনো খুঁত পাবেন নি।
এ তো মিষ্টি গুড়। আমি বলে দিলাম আমার মধুমেহ আছে, তা সত্ত্বেও আমাকে কি মেরে ফেলার তাল করছো তোমরা? এই সকাল থেকে একের পর এক অপমান সহ্য করে যাচ্ছে, আর নয় আর এক মুহূর্ত আমি এখানে থাকবো না। চললাম রঘু। মিত্রবাবু, মিত্রবাবু দাঁড়ান দাঁড়ান, রাগ করবেন না, বোকা চাকর ভুল করে ফেলেছে, দাঁড়ান দাঁড়ে। আমার পোড়া কপাল, কি করতে যে তোকে কাছে রেখেছিলাম। বাবু আপনার আমার শরীর খারাপ হয়ে যাবেনি, শেষে আমারই তো সবকিছু করতে হবে বাবু। ও বাবু আমি কি ভুল করলাম আমি বুঝতে পারলাম না বাবু, একটু বোঝাই দিন না বাবু। ও বাবু রাগ করবেন না, এই দেখো রাগ করে। ওরে বাবু রে বাবু, বাবু মারবেন নি বাবু, বাবু মারটা লাগে বাবু।